বেশ কয়েকদিন ধরে কড়া দাগদাগ হয়ে রোদ চলছে, আর তারপর মনটা চাতক পাখির মতো বসে থাকে কবে একটুখানি বৃষ্টি হবে আর প্রাণটা জড়িয়ে যাবে। ব্যাস, যেমন চাওয়া তেমন পাওয়া। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর একটা বৃষ্টি ভেজা দিন, এত সুন্দর একটা বৃষ্টি ভেজা ঝলমলে সুন্দর সকাল বন্ধুরা। মনে হচ্ছে এটা আমার জন্য একদম গিফট। আর শুধু আমার নয়, এই গরমে সবাই খুশি হয় যদি সকালবেলা এরকম একটা বৃষ্টি হয়। সকাল বা রাতে যে কোনো সময় যদি একটুখানি বৃষ্টি হয় প্রাণটা কিন্তু জুড়িয়ে যায় বলো তো। সেই কারণে বৃষ্টিটা কিন্তু ভীষণ এনজয় করছি আমি ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরকম ঝমঝমিয়ে বৃষ্টি দেখতে এনজয় করতে কার না ভালো লাগে বলো? কিন্তু ওই মেঘ ডাকাটা আমার কাছে বেজায় অসহ্য লাগে, কারণ ওটাতে আমার একটু বাতিক আছে, আমি ভীষণ ভয় পাই। বৃষ্টি মনে হচ্ছে এক ছুটে গিয়ে স্নান করি। বৃষ্টিতে ছোটোবেলা ভিজতে কার না মজা লাগতো বলো? সবারই মজা লাগতো। তোমরা কাড়া কাড়া করতে বলো, আমি তো ভীষণ করতাম। এখনও চান্স পেলে এখনও করবো জানো তো। সে যাকে চলো, এরকম একটা বৃষ্টি ভেজার দিনে গরম গরম চা তাহলে কিন্তু জমেই যায় বেশ বলো। তো চলো চাটা বানিয়ে নিলাম, এখন বসে বসে জানালার ধারে বসে বৃষ্টিটা এনজয় করব আর তার সাথে চায়ে চুমুক দেবো। দেখেছো কুকুরটা একদম ভরে গেছে, কিছুদিন আগে গরমে এটা শুকিয়ে গেছিল প্রায়, বেশি একটা জলই ছিল না, আর এখন দেখো কুকুরটা থই থই করছে জলে, কারণ লাগাতার এখন মাঝে মধ্যে বৃষ্টি হয়, মাঝে মধ্যে রোদ হয় আবার মাঝে মধ্যে কিন্তু বৃষ্টিও হয়, যে কারণে কুকুরটা ভরে উঠেছে। তো খুব সুন্দর একটা সকাল কাটলো, তারপরে হচ্ছে রান্নাবান্না করে খেয়ে দিয়ে আমরা একটুখানি বেরিয়েছি বাইরের দিকে, একটু দরকার আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, একটু বাজারের দিকে যাব, একটু মাংস টাংস আনতে হবে, ওর মামা আজকে আসার কথা আছে, তো সেই কারণে ওকে নিয়ে চলছি একটু বাজারের দিকে। সকালবেলা আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেছে, বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেয়েছিলাম। তো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করলাম, করে টরে আমার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি। আসবে কি না এটা শুনে ভালো করে কনফার্ম হয়ে মার কাছে, তারপরে এই যাচ্ছি এখন বাজারের দিকে। চলো একটু দেখি মাংস টাংস কী পাওয়া যায় আর কি, একটু নিয়ে আসি, সে ঝটপট করে রান্না শুরু করে দিতে হবে, অনেকটাই বেলা হয়ে গেল। আকাশটাও সারাদিন আজকে ডামডাম যাচ্ছে, কালকে বৃষ্টি হয়েছে। চেন্নাইয়ের টেস্টের মতন যেটা আমি ছোটবেলায় খাইছি, খা খা খেয়ে দেখো উপরে উপরেরটা। চেন্নাইয়ের টেস্ট না? তো ওই যে খরচা পাতি নিয়ে আসলাম কিছু, খালি মুড়ি তো সেই জন্য নিলাম, এটা থাকে না ঘরে আর কি, থাকলে পরে শুনো কোনো কোনো খায় তো শেষ হয়ে যায়, এই জন্য একটা নিলাম। আর পাঁপড় নিলাম একটা বড়, চেয়ে দেখো পাঁপড়টা, পাঁপড়টা খুব ভালো লাগে খেতে। পাঁপড় নিলাম, মাংস নিলাম, আর হচ্ছে আদা, ব্যাস এই কিছু জিনিস নিয়েছি। আর এখানে একটা জিনিস নিয়েছি যেটা হচ্ছে হাইলাইটার, হেয়ার হাইলাইটার স্ট্রিক্সের, তো অনেক দিন থেকে এটা আমি করি না, দুবার করেছিলাম, ওটাই অনেক দিন আমার ছিল, দু বছর আড়াই বছর করে কালারটা থাকে, খুব ভালো আর খুব সস্তার মধ্যে বাড়িতে একা করা যায়। তো দুবার করেছি আমি ভাইব্রেন্ট ব্লোন্ড, ভাইব্রেন্ট ব্লোন্ড, হ্যাঁ এবার সফট ব্লোন করতে চলেছি, কারণ ভাইব্রেন্টটা পাওয়া যাচ্ছে না, যেহেতু ওইটা করেছি ওইটা আমার মুখে শ্যুট করে, তো সেই জন্য সেটাই খুঁজছিলাম। তো ওটা অনলাইনেও পাচ্ছি না, আউট অফ স্টক হয়ে আছে অনেক দিন যাবত, দু তিন মাস হয়ে গেল। আর এইটা আমি খুঁজে পেলাম, রেড টেড ছিল অনেক কিছু, সেগুলো আমি আরও একবার দোকানে গিয়ে ঘুরে এসেছিলাম, তো রেড টেড আমি করবো না, জানি না আমার মুখে কীরকম লাগবে, আমার মানে
ইচ্ছে নেই আর কি, এত এত কড়া রং করার। তো সফটের মধ্যে কিছু চাচ্ছিলাম, ভাইব্রেন্ট বোল্ড ব্লোনটা যদি পেতাম তাহলে ওটা হালকা করে করতাম অল্প কিছুক্ষণ রেখে, তো সেটাও পাওয়া যাচ্ছে না। তো চলো এবারে সফট ব্লোনটাই করে দেখি, এটা হালকা হয়তো হবে তাই ভালো, একটু হালকাই ঠিক আছে, দুর্গাপুজো যেহেতু আসছে তো সেই জন্য ভাবছি করে নিই, করে নেবো ওটা। তো যখন করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আইসক্রিমটা যাওয়ার পথে ও খেয়েছে, এতটাই টেস্টি লেগেছে, ও বলছে আমি আরও একটা খাবো, তো সেই জন্য হ্যাঁ ও চেন্নাইতে খেয়েছে ওটাই বলে টেস্ট পাচ্ছে। তো আমিও একটু ভাবলাম চলো ও দুটো খেলো তো আমি একটা খাই, খেতে ইচ্ছে করছে আমারও। ওর ওখান থেকে এক কামড় খেয়ে দেখেছি খুবই টেস্টি লেগেছে, পেস্তা বাদামের খুব ভালো লেগেছে। তো ওর ওখান থেকে দুটো খেয়েছি বলে বলছে আমাকে কিন্তু দিতে হবে দুবার, ঠিক আছে। আমি কয় অব্দি খাবো বলবো, এই যে দেখলে বন্ধুরা আমাদের মা ছেলের কাণ্ড, কীভাবে ঝগড়া করি লড়াই করি আমরা খাওয়ার জন্য। আমার ছেলে এরকমই করবে, মানে ওর নিজেরটা খাবে তারপরে হচ্ছে আমারটা দিয়েও ভাগ বসাবে। তো ও যাওয়ার সময় একটা খেয়েছে, আমি তখন নেইনি, তো আসার সময় বাবু বলছে আরও একটা খাবে, তো আরও একটা দিলাম, তো ভাবলাম চলো আমিও একটা নিই। তো ও ওটাও খেলো, খেয়ে দিয়ে আবার আমাকে যে দুবার খাইয়েছে একটু একটু করে অল্প করে সামান্য পরিমাণে একটুখানি খেয়ে দেখেছিলাম, তো সেটা বলছে ও ফেরত নেবে, সেটা দিচ্ছি। তো আমি বললাম তুমি তো দুটো খেয়েইছো, তো আবার আমারটা বেশি খাওয়ার দরকার নেই, হয়েছে দুটো দুবার খেয়েছো এখন হয়েছে আমাকে দিয়ে দাও, কিন্তু ও কিছু দিচ্ছে না, মানে আবারও খেতে চায়। তো সেই কারণেই আর কি এই যে এইভাবে বলছিলাম একটু মজা করার জন্য। তো চলো এবারে রান্নাটা শুরু করে দিলাম। তো সেদিনকে দেশি মুরগির মাংস তো নিয়ে এসেছিলাম, কিন্তু সামান্য পরিমাণে মাংস থাকে, তো সেই কারণে ভাবলাম চলো আজকে একটু শান্তি করেই খাবো, বেশি করেই চিকেনের মাংসই নিয়ে যাই। তো সেই কারণে আজকে কিন্তু চিকেনটাই নিয়ে এসেছি, আর এখন কষিয়ে নিচ্ছি, এখানটায় আলুও দিয়েছি, যেহেতু সোনু আলু খেতে খুব ভালোবাসে মাংসর, তো সেই কারণে আলুটা একটু বেশি করেই দিই। তো মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে, আজকে কিন্তু একটু বেশি করেই তেল দিয়েছি, মানে যতটা দেওয়ার প্রয়োজন সেটাই দিয়েছি, নাহলে আমরা যখন রেগুলার খাই তখন কিন্তু এতটা তেলটি মশলা দেই না সেরকম একটা, মানে মানে কী বলবো, সাদামাটা করেই বানাই আর কি। কিন্তু আজকে একটু ভালো করেই বানাচ্ছি, যেহেতু ভাই আর মা আসবে তো একটুখানি তেল মশলা দিয়েই বানাচ্ছি। এরকম কষানো মাংস খেতে কার কার ভালো লাগে বন্ধুরা, যখন এভাবে হাজব্যান্ড বা কেউ কষায়, আগে মা যখন কষাতো তখন মনে হতো এক পিস খাই, কিন্তু এখন যেহেতু নিজে রান্না করি তো এখন কিন্তু আর সেটা হয় না আর কি, যে এক পিস দু পিস রেখে খাই এরকম ব্যাপারটা নেই, শেষ হয়ে গেছে। কিন্তু এখনও যদি এক পিস দু পিস নিয়ে বসা যায় দারুণ লাগে কিন্তু খেতে এই কষানো মাংসটা, এখন যেহেতু নিজে রাঁধুনি সেটা তো আর করা যাবে না বলো, তো সেই কারণেই আর কি জল টল দিয়ে দিলাম আর কষিয়ে নিয়েছি, এটা রান্না হয়ে গেছে ফুটিয়ে নিলাম। আর এদিকে এই যে সকালবেলা যে খিচুড়ি করেছিলাম তার একটু আছে, আর এখানে লেগ পিসটা দিয়ে পাঁপড় ভাজা দিয়ে সোনুকে দেবো খেতে, এই লেগ পিসটা ওকে না দিলে ওর মাথা খারাপ হয়ে যাবে, লেগ পিস ছাড়াও মাংস খেতেই চায় না, মানে যেদিনকে মাংস নিয়ে আসবো যদি লেগ পিস না দেয় তো হয়ে গেছে, ওর খেতেই যাবে না, ভীষণ অভিমান করবে, তো সেই জন্য ওর জন্য একটা লেগ পিস আনতেই হয় একটু বড় করে, ছোট করে কেটে দিলেও মানে ও ভালোবাসে না আর কি সেভাবে খেতে, লেগ পিসটা একটু বড় করেই কেটে আনতে হবে। অনেক সময় হয় না যে ভুল করে হয়তো আরেকটু কেটে দিয়ে দিল, ছোট হয়ে গেল, তখনও কিন্তু সেটা ওর পছন্দ হয় না। তো ও টিভি দেখছিল তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিক, এখন আমি বাকি রান্নাটা করি।
তো ব্যাস হয়ে গেল এদিকে ডাল, মুসুর ডাল করেছি, চিকেন করলাম, যেহেতু চিকেনের খুব একটা বেশি ঝোল করিনি, মোটামুটি করেছি, তো সেই কারণে ডালটাও করলাম। তো এটা সাফ করে নিলাম, রান্না বান্না কমপ্লিট। এখানটা হলো ডাল, ডেক্সিতে ভাত রান্না করেছি আজকে, এখানটা ভাত, বেগুন ভাজা তখন করেছিলাম, একটু থাক মা আর ভাইকে দিতে পারবো। এটা হচ্ছে মাংস, আর হলো পাঁপড় ভাজা। তো রান্নাবান্না কমপ্লিট, জানালটা থাক, সন্ধ্যা লেগে যাচ্ছে, আর ওটা থাক খোলাই, তাহলে রান্নার যে গ্যাসটা ওটা বের হয়ে যাবে। আর কিছু বাসন বেরোলো রান্নাবান্নার পর, কড়াই টড়াই বাসন টাসন ওগুলো সব ধুয়ে নিয়ে রেখে দিই, তারপরে গিয়ে একটুখানি বসবো। বাজার সেরে এসে এই যে শুরু করেছি কাজকর্ম, তো এখানটা এই বাসনগুলো ধুয়ে রাখি, এটা ধুয়ে রাখলাম, আর বাকিগুলো ধুয়ে রাখি। সোনুবাবু এদিকে একটু টিভি দেখছিল, টিভি দেখছ হার্ডার হার্ডার পাপা জানালটা বন্ধ করে দাও, মশা হচ্ছে না। ওকে বলেছি একটু পড়াশোনা করো, তাহলে টিভি দেবো। ওই যে একটু পড়াশোনা করে টিভি দেখছে, নখটা মুখে দেয় না বাবা। তো ওকে খিচুড়ি খেতে দিয়েছিলাম, তো খাওয়া হয়ে গেছে ওর, ধুয়ে নেব। কলপাড়ে বাসন ধুতে বেশ ভালো লাগে আমার, আর এই বেসিনে ধুতে গেলে এই যে টুকটুক করে এটোটাকে তুলে নাও, প্যাকেটের ভিতরে ঢোকাও, ডাস্টবিনে পড়ো, মানে কি বলবো, অনেক ঝামেলা করতে হয়। আর কলপাড়ে মাজলে পরে বসে আরামসে টুঙ্গে বসে মাজে, এই একটা সুবিধা আর কি বাড়িতে। আর এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজতে মাজতে দাঁড়িয়ে রান্না করতে করতে কোমরটা যেন বেশি করে যেন লেগে যায়। তো যাই হোক, সব জায়গাতেই সব সুখ ভালো, সব কিছু পজিটিভ পাওয়া যায় না, সব কিছুরই ভালো মন্দ আছে। আর আমাদের তো অভ্যেস আর কি ওইভাবে করা, তো সেই কারণে একটু প্রথম প্রথম বেশি অসুবিধা লাগতো, তো তারপরে এখন তো অভ্যেস হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন বাসনগুলো ধুয়ে নিই। তো বাড়ির ওদিকে তো প্রচুর আম গাছ, কাঁঠাল গাছ গ্রামে গঞ্জে মানে অ্যাভেলেবল, কিন্তু এখানটাতে সেরকম পাওয়া যায় না। আর বাড়িতে নাকি ঝড়ে প্রচুর আম পড়ছে, খেতে খেতে নাকি মুখ ছুলে যাচ্ছে সববার। তো মা বলছিল এই আমগুলো তো গরুকেই দেবে, বলে এত আম পড়েছে ঝড়ে, আমগুলো মানে কেজে নিয়ে যাবে, একটু মনাদের বাড়িতে দেওয়া যেত। তো ভাই নাকি বলছিল যে ঠিক আছে আমি দিয়ে আসবো। তো মাকে বললাম তাহলে ভাইয়ের সঙ্গে তুমিও চলে আসো, একটুখানি ঘুরে যাবে এখন। তাই এই যে মা আর ভাই ওরা আসবে, আর ওরা যেহেতু বিকেলবেলা বলছিল, আমি জানি আস্তে আস্তে একটু তো সময় লাগবে, মা গেছে আবার ব্যাংকে, সেখান থেকে আসবে, তারপরে আস্তে আস্তে একটু সময় লাগবে, মোটামুটি ওই সন্ধে তো হয়েই যাবে। তো তার আগে ঝটপট করে আমি কাজগুলো কমপ্লিট করে নিলাম, রান্নাবান্না থেকে শুরু করে সমস্ত কাজ। তো এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি এক এক করে, এগুলো ধোয়া হয়ে গেলেই ব্যাস একটুখানি রেস্ট নেব। এখনও একটু বসিনি সকালবেলা থেকে, সকালবেলা খিচুড়ি বানিয়ে এটা নিয়ে খাওয়া দাওয়া সেরে বাজারে গেছি, বাজার সেরে এসে রান্নাবান্না, রান্নাবান্না সেরেও ঘরের সাফ সাফাই অনেক কাজ করলাম, গুছানো গুছানো, তারপরে করে আবার এই যে বাসনপত্র সব ধুচ্ছি, এই করতে করতে কিন্তু সন্ধ্যাই লেগে গেল, মানে আরও অনেক কিছু কাজ করেছি, তো সেগুলো সব কিছু শ্যুট করা তো আর হয় না। এ দেখো ঘাটটার ব্যথা হয়ে গেছে, তো ওগুলো করতে করতে ঘেমে গেছি একদম। তো সেই জন্য ভাবলাম চলো একটুখানি ফ্রেশ হয়ে নেই, ফ্রেশ না হলে একদমই ভালো লাগবে না, ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলাটা একটু ফ্রেশ থাকলে পরে ভালো লাগে।
বাসন ধুতে গেলে নিচে একটু একটু জল তো পড়বেই, তো সেই কারণে সেটা মুছে নিতে হয়, নাহলে আবার বাচ্চা কখনো দেখে দৌড়াদৌড়ি করবে, পড়ে যাবে, বা নিজেরও ভালো লাগে না, কীরকম একটা ক্যাতক্যাতে ব্যাপার, তাই না? মুছে নিলে ফ্রেশ হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম মুছবই যখন, তো ঘরের একটু সদর দরজাটার সাথে মুছে নিই। তো ওদিকটা মুছে নিয়ে তারপরে বারান্দাটার ওই ভেজা অংশটা মুছে নিলাম, বেসিনের তলাটা মুছে টুছে, এই যে কার্পেটটা একটু একটু নোংরা হয়েছে তো এটাকে পরিষ্কার করলাম একটুখানি। আর ঝাড়ু দেওয়ার পরেও কিন্তু আবার ছেলে যে কাগজের টুকরা টুকরি এটা ওটা আবার নোংরা হয়ে যায়, তাই এখন সন্ধেবেলা, যদিও সন্ধেবেলা ঝাড়ু দেওয়া যায় না, তারপরেও ঝাড়ু দিয়ে ওই একখানে গুটিয়ে রাখবো, গুটিয়ে প্যাকেটের মধ্যে ভরে আবার ঘরের ভিতরেই রেখে দিই, বাইরে আর বের করি না, যেহেতু সন্ধেবেলা আবর্জনা বাইরে বের করা যায় না শুনেছি, তো সেই কারণে ঘরের এক কোনায় রেখে দিই সেই প্যাকেটটা। আর অগোছালো নোংরা থাকলে না আমি থাকতে পারি না, যে ওরকমই থাক কোনো ব্যাপার না, কালকে সকালে করব। যদি ফ্রি থাকি, শরীর ভালো থাকে, কোমরটা মানে সাথ দেয় আর কি, তাহলে আমি করেই ফেলি। আর যদি ব্যস্ততার মধ্যে থাকি তাহলে কিন্তু অনেক সময় ওভাবেও থাকে, হঠাৎ করে কেউ এসে গেলে সেভাবেও থাকতে পারে, কোনো গ্যারান্টি নেই। আবার যদি কোমর সাথ দেয়, সময় থাকে, তাহলে কিন্তু আমি করেই ফেলি, কোনো অলসতা নেই। মেইন কথা হচ্ছে শরীরের সঙ্গে কথা। আর কোমরটা আমার এতটাই ব্যথা করে যে কখনো কখনো সাথ দেয় না, সত্যিই দেয় না, তখন আমি কিচ্ছু করতে পারি না, মানে যখন কিছু করাই যায় না তখন কি করব বলো। যখন একটু ঠিকঠাক হয়, এক্সারসাইজ টেক্সারসাইজ করি, একটু ভলিনি স্প্রে করে টরে যখন একটু ভালো লাগে, তখন কিন্তু আরামসে কাজগুলো করি, মানে তখন সওয়া যায় আর কি। এরকম ব্যথা তো থাকেই, কিন্তু তারপরেও মানে সহ্য হয়, বাকি কিন্তু অল টাইম ব্যথা করতেই থাকে। তারপরেও আমরা মহিলারা কী করি বলো, হেসে হাসি মুখে সমস্ত কাজ সামলাই, সমস্ত কাজ করি, করতে হয়। আবার বাচ্চা কাচ্চা ঘরে থাকলে তো আবার বেশি করেই করতে হয়, করা কাজটাকে বারবার করতে হয়, তাই না? এই যে বাথরুম থেকে বের হয় জুতো নিয়ে, জুতোর মধ্যে জল টল ধরো থেকেই গেল, ওভাবেই বাইরে বের হয়ে গেল, জলটা কিন্তু দরজার বাথরুমের দরজার সামনে এদিক ওদিক জল থাকে, সেটাও ভালো লাগে না, তো তখন সেটা মুছে নিই। এই যে মুছে নিলাম, তো এখন আবার মোছা টোকোছা করে নিলাম, পরিষ্কার করে নিয়ে এই ঘরটা গুছিয়ে টুচিয়ে সোফা টোফাগুলো ঠিকঠাক করে, ডাইনিং টেবিলটা আর একটু মুছে নিই, ওটাতে ধুলা পড়তেই থাকে, তো এগুলো পরিষ্কার করে নিই, ওদিকটা গেলাম। তো এইমাত্র আমি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে ঢুকলাম, আর কিছুক্ষণের মধ্যে এদিকে যে মা আর ভাই ঢুকে পড়লো, তো ওরা ঢুকে ঘরে বসবে, আর আমি বললাম আমিও বের হয়ে আসলাম ঝটপট করে, মানে 5 মিনিটও বোধহয় লাগেনি, ঝট করে একটু স্নান করে নিয়ে বের হয়ে গেলাম, ওদেরকে বললাম যে বসো তোমরা বস বলে, আমি ওদিকে ফটাফট বের হয়ে আসলাম। সকালে তো স্নান হয়েইছে, তো সেই কারণে পরবর্তী যে স্নানটা করি সন্ধ্যাবেলা, মাঝে মধ্যে গরম লাগলে ঘেমে গেলে কাজ করতে করতে, তখন ঝট করে একটু স্নান করলেও কোনো ব্যাপার না, কারণ পরদিন সকালবেলা তো আবার স্নান করবই, তাই ফটাফট স্নান তখন একটু করাই যায়। সারাদিন ঘেমে কাজ করা হয়, তো সন্ধ্যাবেলা একটুখানি ঝটপট করে যদি ফ্রেশ হওয়া যায়, তারপরেও কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, ভালো লাগে, আর ঘুমটাও কিন্তু শান্তির হয়। যদি স্নান করার সময় না হয় বা রাত্রেবেলা স্নান করলে কারো ঠান্ডা লাগার ধার থাকে, তাহলে কিন্তু হাত পাগুলো ধুয়ে মুখটুক ঘাড় কান টান ধুয়ে ড্রেসটা চেঞ্জ করলেও কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, ভালো লাগে। তারপর শোয়ার আগে একটুখানি যদি পারফিউম লাগিয়ে নেই হাতেটাতে ঘাড়ে ঠাড়ে, তাহলে দেখবে আরও ঘুমটা যেন গভীর হয়ে যায়, অনেক শান্তির হয়, তাই না বলো? তো যাই হোক, এই কিছু টিপস আর কি, এগুলো মানলে আর কি ঘুমটা অনেক শান্তির হয়, যেগুলো আমি মেনে চলি আর কি। তো চলো এবারে এই যে ওদেরকে একটু বসতে বললাম, তারপরে বললাম যে চা খাবে নাকি, আবার গরমে এসছে চা খাবে, আবার আর ভাই বলছে না আমি একটু লেট করবো না, আমি এক্ষুনি বেরোবো, মা বলছে যে ও বাইক রেখে এসছে নিচে, ও তাড়াতাড়ি বেরোবে। আর হ্যাঁ, এখানটায় না বাইক নিয়ে খুব সমস্যা, মানে বাইরে এভাবে, বাইরে বলতে গেটের ভিতরে রাখলেও নাকি খুব রিস্ক হয়ে যায় এখানে, তো সেই কারণে আর কি। তো আমি ভাবলাম তাহলে চলো, ও যেহেতু লেট করবেই না, ফট করে তাহলে ওকে ভাতটাই দিয়ে দিই একবারে।
তো ফ্রেশ হয়ে নিয়েছি, আগে সন্ধ্যা প্রদীপটা দিয়ে নেই, সন্ধ্যা লাগলো তো সন্ধ্যা প্রদীপটা দিয়ে নিয়ে দেখো ধূপটাও বাড়ন্ত হয়ে গেছে, একটা ছিল ভাগ্যিস। তো ভাই আসলে ভালো হতো আর কি, ভাইয়ের সাথে খেলতো, আনন্দ করতো, এটাই মানে বোঝাতে পারে না কথাটা আর কি, যে অন্যভাবে মানে কীভাবে বলবে, ছোট তো শুধু মামা এসে সেরকমগুলো বলছে। বড় মানুষ হলে হয়তো বলতো যে বুঝবে, যারা বুঝবে তারা বলবে যে শুধু মামা কেন, ভাইও আসুক মামিও আসুক, তো এতটা বুঝিয়ে তো বলতে পারে না, তাই বলছে শুধু মামা এসে কী লাভ, ভাই আসতো তবে না ভালো হতো খেলতাম, এই আর কি বোঝাতে পারে না। যেহেতু তো ওর মেন ইচ্ছা হচ্ছে যে ভাই আসলে ভালো হতো, কিন্তু বাইকে কি আর সবাই আসা যায় বলো, দুজন আসাটাই রিস্ক সত্যি কথা, তো সেই কারণে কিন্তু ভাই আর মা এসছে। তো যেহেতু চা খাবে না, তো ভাবলাম যে চলো একটুখানি, ওরা এই যে মিষ্টি আর সিঙ্গাড়া নিয়ে এসছে তাই দিই, তো বলছে আমি মিষ্টি খাবো না, সিঙ্গাড়াও অর্ধেকটা খাবো, তবু আমি এই যে একটা মিষ্টি একটা সিঙ্গাড়া দিলাম, তো চলো দিয়ে আসি, এটা খেতে থাকে দেখি আমি ভাতটা রেডি করি। তো এখানটা ভাতটা রেডি করে নিলাম, দেখালাম আমি তোমাদের তখন কী কী বানিয়েছি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, ডাল আর মাংস। দিদি এসেছিলো পাশের ঘরে, দিদি মার সঙ্গে গল্প করছিলো যে মাসি কখন এসছো, তো এই আর কি গল্প গুজব করছিলো। তো ভাবলাম চলো একটু পরে এখন দিদিদেরকে মিষ্টি দিয়ে আসবো, এখন যেহেতু ভাই চলে যাবে তাড়াতাড়ি করে আগে ওকে খেতে দিই, তাই খাবারটা দিয়ে দিলাম ওকে, ও খেতে বসেছে এই যে। আর মা বলছে এখন মা খাবে না, মাকেও বলছিলাম খেতে, তো মা বলছে না আমি খেয়ে উঠে এসেছি এখন খাবো না পরে খাবো, তো সেই জন্য আমি বসে আছি এখানে একটু। তো মা বলছে যে গরম গরম সিঙ্গাড়াটা তাহলে খেয়ে নে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না, ভালো তাই তো, তাহলে চলো আমি বসে বসে এখানটায় সিঙ্গাড়াটা খেতে থাকি। ভাইকে কী লাগবে না লাগবে জিজ্ঞেস করছি, তো ভাই বলছে আর কিচ্ছু লাগবে না আমাকে, ও আবার ভাতটা কমিয়ে নিল, আমি যেরকম দিয়েছিলাম সে তার থেকে এবার কমিয়ে নিল, তো সেই জন্য মানে শিওর আর কি ওকে ভাত লাগবেই না, যেহেতু কমিয়ে দিল আর বলছে আর কিছুই লাগবে না, তো সেই কারণে আমি বসে বসে সিঙ্গাড়াটা খেলাম। তো ভাইকে এগিয়ে দিতে নিচে নেমে আসলাম মা আর আমি, আর মা এখানটায় ওকে বলছে যে এটা এরকম করে রাখ, ব্যাগগুলো দিল মা গুছিয়ে ওকে, আর বলছে যে মানে বৃষ্টি বৃষ্টি আসলে কোথাও ঢুকিস, আমিও তাই বললাম যে বৃষ্টি বৃষ্টি আসলে যেন কোনো দোকানে টোকানে ঢোকে না ভিজে ভিজে যায়, কারণ পরে এবার সর্দি জ্বরটর আসবে তাই না, সেই কারণে আমরা তাই বলছিলাম আর কি। আর সত্যি সত্যিই কিন্তু হাই রোডের ওখানে গিয়ে বৃষ্টির নাগাল পেয়ে গেছিলো, মা পরে ফোন করে জিজ্ঞেস করলো যে কোথায় আছে, তো যেহেতু বৃষ্টি এসে গেছে মার চিন্তা হচ্ছিলো যে হয়তো ভিজে যাবে, তো সেই সত্যি সত্যি ও কিন্তু আটকে গেছিলো বৃষ্টির জন্য, আমি তো ওদিকে নাকি একা একা ভয় পাচ্ছিলো, তো কী আর করা যাবে ভাগ্যের পরিহাস তাই না, বৃষ্টিতে আটকা না পড়লে তো চলেই যেত, যেহেতু ওরা কিন্তু সন্ধ্যের দিকেই চলে আসছে আর বেশি লেট করেনি, ও এসেই কয়েক মিনিট মতো মানে বসেছে, ওই সিঙ্গাড়াটা যেটুকু খেয়েছে অর্ধেকটা মতো ওই অতটুকু টাইম, তারপরে কিন্তু ভাত খেতে বসে পড়েছে, ভাত খেয়ে উঠেই কিন্তু ও চলে গেছে, একদমই লেট করেনি। তো যাই হোক দেখো এখানে কী কী নিয়ে এসছে মা আর ভাই, আম, কাঁঠাল, মিষ্টি কুমড়ো শাক, লাউ শাক, আর আমি দিদিকে আর আয়ুষকে গিয়ে মিষ্টি দিয়ে আসলাম, দিয়ে আসার পর তোমাদের দেখাচ্ছি কী কী নিয়ে এসছে। কাঁঠালটা দেখো পেকেছে আর কি, কালকে এটা খাওয়া যাবে, সোনা তো ভীষণ খুশি, ও বলছে আমি এখনই খাবো এখনই খাবো, আমি বলছি বাবা রাত্রেবেলা কাটে না, বেশি তো খেতে পারবে না, ওটা পরে কীরকম যেন একটা লাগবে খেতে, কালকে একবারে কাটা হবে, কিন্তু ওর কিছুতেই ধৈর্য কুলাচ্ছে না, এত ভালোবাসে কাঁঠাল যে ওকে একটুখানি কেটে দিতেই হলো। তো যাই হোক এখন সব কিছু এদিকে মা গুছিয়ে রেখেছে সবজিগুলো, তো চলো এবারে মাকে খেতে দেবো, আমরাও তাড়াতাড়ি খেয়ে নেব, খেয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আবার সোনোর স্কুল আছে, তাড়াতাড়ি উঠতে হবে। আমাদের সঙ্গে চলে আসতে বলছে,
মা আবার ডক্টর দেখাবে, সমস্যা হয়েছে হাতে, সেই জন্য মা বলছে যে দুই দিনে আছে হাতে, দুটো দিন থেকে যেখানে করে ইঞ্জেকশন ফোটানো হয়েছিল না, ওই যে ওষুধগুলো দেওয়ার জন্য, স্যালাইন টেলাইন ওষুধ টুষুধ দেওয়ার জন্য ওই জায়গা করে ওই জায়গা করে খুলে গেছে। ওগুলো তো যখন ফুটানো হয় তখন একটু ফোলে, তারপরে ঠিক হয়ে যায়। তো মা ঠিক হয়ে যাওয়ার পর আবার ওগুলো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবার ওইটা নাও হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে, গ্যারান্টি নেই। তো ডাক্তার দেখাবে আর কি, মানে ভারী জিনিস তুলে বেশি করে ব্যথা হয় বলে। সাইড চেঞ্জ কর, গরম লাগে। তো ওই যে ওর টিভি দেখছে, শোনো টিভি বন্ধ করো, এখন একটু পড়তে হবে। তো আর একটা সিঙ্গাড়া ছিল, ওটা আয়েশকে দিয়ে দিলাম। শোনো কি বলছি, ভাত খাও, ও বলছে খাবে না, ও কাঁঠাল দেখেছে, ও কাঁঠালই খাবে। আমি এখানে বসে পড়েছি, 8টা পার হয়ে গেল, বেশি লেট করে আমি খাই না। আর ওদিকে মাঠটা বেড়ে নিয়েছি, এখানে একটু ডাল নিয়েছি, ডাল বেশি তো খাওয়া হবে না, তাই অল্প করেই নিয়েছি। অনেকদিন পর ভাই মা আসলো আমাদের রুমে, তো ভীষণ ভালো লাগছে। গাছের আম কাঁঠাল নিয়ে এসছে, ওগুলো পেকেছে, আমরা তো এখানে খেতে পারি না সেরকম, সেই জন্য নিয়ে এসছে। আজকে তাহলে আসছি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।